উত্তর জেলার ধর্মনগর মহকুমা জুড়ে বেশ কিছুদিন ধরেই লাগাতার চুরি হয়ে যাচ্ছে ই রিক্সা এবং রিক্সার মূল্যবান যন্ত্রাংশ। ত্রিপুরা অসম সীমান্ত এলাকায় গৃহস্থের বাড়ি থেকে ই রিক্সা এবং রিক্সার যন্ত্রাংশ চুরি করে সীমান্ত টপকে আসামে পালিয়ে যাচ্ছে চোরের দল। গত পয়লা মে কদমতলা থানাধীন চুরি হয় দক্ষিণ কদমতলা গ্রামের পাল পাড়ার বাসিন্দা বিদ্যুৎ পালের বাড়িতে। স্থানীয় থানায় লিখিত চুরির মামলা দায়ের করলেও বিশেষ কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ, ফলে প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে জনসাধারণ। অবশেষে চুরি যাওয়া ই রিক্সা উদ্ধারে মাঠে নামে খোদ কদমতলা থানার ওসি সুবীর মালাকার, তৈরি করেন বিশেষ একটি টিম। সে মোতাবেক শুক্রবার গভীর রাতে দক্ষিণ কদমতলা এলাকার রফিক উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি ই রিক্সা এবং রিক্সার চারটি ব্যাটারি সমেত বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। আমাদের সাউথতলা পালপাড়ার কাছ থেকে একটা বাড়ি থেকে টুকটুক চুরি হয়। যার টুকটুক চুরি হয় ওনার নাম হলো বিদ্যুৎ কুমার পাল। যথারীতি আমরা থানাতে একটা মামলা গ্রহণ করি, মামলার নম্বর 18/2023 457/3 একটা আমরা মামলা নিই। মামলা নিয়ে আমরা তদন্ত শুরু করি এবং তদন্ত শুরু করে জানতে পারি সাউথ কদমতলার কিছু লোক এর সাথে জড়িত রয়েছে। যথারীতি আজকে আমরা রফিক উদ্দিনের বাড়িতে আমরা রেড করি এবং রফিক উদ্দিনকে আমরা আটক করি এবং রফিক উদ্দিনের বাড়ি থেকে কিছু চুরির সামগ্রী আমরা উদ্ধার করি। এর মধ্যে একটা টুকটুক রয়েছে যার কোনো সে কাগজপত্র দেখাতে পারেনি, আর কিছু চুরির ব্যাটারিও আমরা তার বাড়ি থেকে উদ্ধার করি। তারপরে তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং তার ইন্টারোগেশন আমরা করি এবং ইন্টারোগেশন থেকে হে আরও কিছু লোকের নাম বলেছে যে তার সাথে এই চুরির সাথে যুক্ত এবং ওদেরকেও আমরা ধরার চেষ্টা করছি। চুরি চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন কদমতলা থানার ওসি সুবীর মালাকার। ধৃত চোরকে শনিবার শপথ করা হয় ধর্মনগর জেলা আদালতে। ওসির এহেন ভূমিকায় খুশি হয়েছেন কদমতলার সাধারণ মানুষ, জনমনে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।